প্রবলেম, ও জামা নাই জুতা নাই চাল নাই নুন নাই, দিন আনি দিন খাই ফুটপাতে হেঁটে যাই, যাব না শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত গাড়ি চাই বাড়ি চাই, প্রবলেম ইয়েস মানি ইজ প্রবলেম, ঘুম নাই টেনশন এমিয়ানে হবে না প্রাণ চাই, গুলশান পানানি ফিকে হয়ে আসি আজ, যেতে হবে আমেরিকা লন্ডন, আমেরিকা লন্ডন, আরো চাই মানি চাই ব্যাংক চাই বিমা চাই, ঘুম নাই ঘুম নাই টেনশন প্রবলেম, ও ইয়েস মানি ইজ প্রবলেম। আমি সোহেল খান, আমি বেঁচে থাকতে ওই ভিখারিনী আমার ফ্যামিলিতে আসবে তুই ভাবলি কি করে? বুঝলাম, তাহলে গুড নিউজটা বল। ভিখারিনী কট। কট মানে তুই কি ওই ভিখারিনীকে মেরে ফেলেছিস? আরে না, প্রাণে মারি নাই, ঢাকা থেকে বের করে দিয়েছি, ঢাকায় ঢুকতে হলে আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে। বাবা, তুই বললি আর সে রাজি হয়ে গেল? আরে না, এত সহজে রাজি হয় নাকি, কিছু টাকা পয়সা খরচ করতে হয়েছে। আমি চিন্তা করে দেখলাম একটা আপদ বিদায় করার জন্য কিছু টাকা পয়সা খরচ গেলে যাক, খারাপ কি, এখন দেখবি ভাইয়ার ঘাড়ের বাকি ভূতটাকেও ধীরে ধীরে নামিয়ে ফেলেছি। তোর ভাইয়ের ঘাড়ের ভূত তুই পরে নামা, আগে বল ওই ভিখারিনীর লেটেস্ট খবরটা কি, কোথায় সে? তাকে নিয়ে তোর এত কিউরিয়াসিটি কেন? পথের কাঁটা তো আমি সরিয়ে ফেলেছি, ব্যাস শেষ, এখন তুই আমাকে খাওয়াবি, শুধু এই জুস খাওয়ালে হবে না। আরে খাওয়াবো খাওয়াবো, যা খেতে চাস সবই খাওয়াবো, আগে বল ওই ভিখারিনীকে তুই কোথায় পেলি? কোথায় পাবো আবার, বস্তিতে, আমার সোর্স আমাকে খবর দিয়েছিল। গুড, তারপর? তারপর আর কি, দাঁড়া তোকে ছবিটা দেখে দেখ, আমার বড় ভাই মিস্টার আমির খানের টেস্টের অবস্থাটা দেখ। কি একসাথে দুইটা ভিখারিনীর প্রেমে পড়েছে? মানে? আরে এইটা তো তোর ভাইয়ের ভিখারিনী না, অন্য আরেকজন। তুই কিভাবে জানলি? তুই কি তাকে দেখছিস নাকি? জি, আজকে আপনার ভাইজান আমাকে তার ছবি দেখিয়েছে, আমার সাথে তার চেহারার অনেক মিল আছে, শুধু গায়ের রংটা একটু কালো আর জোড়া ভুরু আছে। তাই নাকি? জি তাই। তোর ভাই আমাকে আরো কি বলেছে জানিস? বলেছে গায়ের রং কালো আর জোড়া ভুরু কোনো ব্যাপারই না, পার্লারে ঢুকিয়ে দিলে একেবারে তোমার মতো হয়ে বের হয়ে আসবে। সুদানা প্লিজ, তুই আমার সাথে ফান করবি না, তুই যা বলছিস তা কি সত্যি? আরে ভাই আমার কপাল পুড়ছে, আমি কি মিথ্যা কথা বলবো? তাহলে আমি যাকে টাকা পয়সা দিলাম ঢাকা ছেড়ে চলে যেতে বললাম, সে কে? সে আমি কি করে বলবো? সুজানা, আমার সাথে যদি কোনো ধরনের ফ্রড করা হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। কি করতেছেন? ফুটবল খেলতেছি। ওই আপনি তো টিভি দেখতেছেন? দেখতেছি, টিভি দেখতেছি, আবার জিগাকে কি করতেছি? না মানে দুলু ভাই করছিলাম কি, কালকে আর একটা রিস্ক নেই। তোর আবার কি রিস্ক? যদি তুই ধরা খাস আমার রিস্ক, আমার চাকরি যাইব। এই জানাস তো কিছু খাবে না দিব। তুমি না কামের লোক খুঁজতেছিলে? খুঁজতেছিলাম তো, কিন্তু পাবো কোথায়? তোমার পাশেই বসে আছে। আপা চুপ করে বসে থাক। শোনো, এখন বাইরের কামের লোক রাখা তো রিস্ক, যে কোনো মুহূর্তে চুরি ডাকাতি করে পালাইতে পারে। নিজের ভাই চুরিও করব না ডাকাতিও করব না, খালি চান্স পাইলে আমার মানি ব্যাগের তে দুই একটা পাঁচশো টাকার নোট সরাইব। কি বলছো তুমি এইসব? আরে এত করে শিখাই দিলাম যে তুই কইবি তোর কিডনি ড্যামেজ, হ্যাঁ একবার কয় কিডনি ড্যামেজ, একবার কয় লিভার ড্যামেজ, একবার কয় যক্ষা, একবার কয় হৃদরোগ। এই শালা, তোর এত অসুখ তুই গলাত ফাঁস নিয়ে মরস না কেন? দুলে ভাই এসব কথা রাখেন তো, আর একটা সুযোগ দেন তো আমাকে। হয়েছে, আজকে কী খাবে সেটা বলো। শোনো, পোলা রান্ধ আর প্রত্যেকের পাতে একটা করে আস্তা মুরগির রোস্ট, বাট পারি করে দুনিয়ার টাকা নিয়েছো না? বাচ্চু। জি স্যার। এই কাগজটা তুই ম্যানেজারকে ভুকে দিবি, বলবি যে কালকে আমরা যেসব বস্তিতে যাব তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, কালকে আমাদের ২৫ লাখ টাকা লাগবে,
সেই জন্য একদম ফার্স্ট আওয়ারে ব্যাংক থেকে 25 লাখ টাকা তুলে একদম রেডি থাকতে বলবি, একদম স্ট্যান্ড বাই, ঠিক আছে? জি স্যার। কী রে ভাই, কিছু বলবি? হ্যাঁ, আমারও কিছু টাকা লাগবে। যা মানি ব্যাগটা নিয়ে। ভাইয়া, আমার যে অ্যামাউন্টের টাকাটা লাগবে সেটা তোমার মানি ব্যাগে নেই। বাচ্চু যা, চেক বইটা নিয়ে। ঠিক স্যার। কত টাকা লাগবে তোর? 1,25,00,000। বাচ্চু রাখ, চেক বই লাগবে না, এদিকে এটা ধর, যা বললাম তাই কর। জি স্যার। কী রে ভাই, 1,25,00,000 টাকা! এতগুলো টাকা দিয়ে তুই কী করবি? কি নতুন কোনো বিজনেস স্টার্ট করবি? কেন, দরকার কি? আমাদের আব্বা তো আমাদের জন্য অনেক বিজনেস রেখে গেছেন। আমি কি তোমাকে বলছি আমি নতুন কোনো ব্যবসা শুরু করব? তাহলে এত টাকা দিয়ে তুই কী করবি? আমি একটা নতুন গাড়ি কিনব। কেন রে, তোর গাড়িটা তো এখনো নতুন আছে, মাত্র 1 বছর হলো কিনেছিস। HRV জিপ, এখনো কন্ডিশন ভালো আছে। আমি এর থেকে বেটার কন্ডিশনের গাড়ি কিনব, ল্যান্ড ক্রুজার। এত হিউজ একটা টাকা তুই নষ্ট করবি? শোন ভাই, টাকা অপচয় করতে নেই রে, টাকা অপচয় করলে টাকা অভিশাপ দেয়। শোনো, তুমি যে মানুষকে টাকা বিলিয়ে দিচ্ছ সেটা তো ফেরত আসবে না, কিন্তু আমি যে গাড়িটা কিনবো সেটার রিসেল ভ্যালু আছে। আরে তুই কিসের সঙ্গে কী মেলাচ্ছিস? আমি যে টাকাগুলো দিচ্ছি তাতে গরিব দুঃখী অসহায় মানুষের উপকার হচ্ছে, আর তুই যে টাকা আমার কাছে চাচ্ছিস সেটা তো হিউজ মানি। কোনটাকে তুমি হিউজ মানি বলছো? 1,25,00,000? আমাদের যে পরিমাণ টাকা আছে তার কাছে তো এটা কিছুই না। আর তুমি যে হারে মানুষকে টাকা বিলাচ্ছ সেটা তো আগামী 3 দিনের মধ্যে তুমি বিলিয়ে শেষ করে ফেলবা। আচ্ছা সোহেল, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে 1,25,00,000 টাকা দিয়ে গাড়ি কিনতে চাচ্ছিস, জীবনে কোনোদিন তুই 1 টাকা ইনকাম করেছিস? ভাইয়া, তুমি জীবনে 1 টাকা ইনকাম করেছো? আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মেনে নিচ্ছি, আমি জীবনে 1 টাকাও ইনকাম করিনি, কিন্তু আমি তো তোর মতো অপচয় করছি না। আমি টাকাগুলো গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি, তাদের উপকার করছি। ভাইয়া, এই মুহূর্তে আমি অসহায়, আমিও গরিব দুঃখী, আমার বন্ধুরা আমাকে টিটকারি করছে, তুই নতুন মডেলের গাড়ি কিনিস না কেন, আমি অনেক দুঃখী। এখন তুমি আমাকে 1,25,00,000 টাকা দিয়ে উপকার করো। না, তুই দুঃখী না, তুই লোভী। হ্যাঁ, আমি লোভী। আর তুমি যে কোন লালসায় বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছ সেটা আমি জানি না মনে করেছো? একদম বাজে কথা বলবি না, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবি না, প্রমাণ ছাড়া কোনো কথা বলবি না। আরে রাখো তো ভাইয়া, এত বড় বড় কথা বলো না, তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার পকেটে থাকে, আমার সোর্স আমাকে তোমার সম্পর্কে সব ইনফরমেশন দিয়েছে, আমি তোমার এক ভিখারিনীকে খুঁজতে গিয়ে আরেক ভিখারিনীকে খুঁজে পেয়েছি। দেখো তো, চিনো কি না, বুলবুলি, যে বুলবুলির ডানায় ভর করে তুমি উড়ে উড়ে বেড়াচ্ছ। শাট আপ, আমার সামনে একদম বেয়াদবি করবি না। বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? বেয়াদব কথাকার, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আরে তুমি কোন দিকে আমাকে এখান থেকে বের হয়ে যেতে বলছো? আমি নিজেই এই মুহূর্তে এ ঘর না এ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। বাট তোমাকে বলে যাচ্ছি, যেদিন আমি পূর্ণ অধিকার নিয়ে ফেরত আসতে পারবো সেদিন এই বাড়িতে ফিরব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, মিস্টার আমির খান। বেয়াদব, স্বার্থপর, লোভী। আমির খানের ব্যাপারে এসব কি শুনছি বলতো মা? কি শুনছ? ও নাকি আজকাল ব্যবসা বাণিজ্য ছেড়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। না বাবা, ও ভিক্ষা করে বেড়াচ্ছে না, ভিক্ষা দিয়ে বেড়াচ্ছে। তোর কি মনে হয় কোনো সাইকিক প্রবলেম? বাবা, ও যদি ভিক্ষা করে বেড়াতো তাহলে সাইকিক প্রবলেম ছিল, আমি তোমাকে বললাম না ও ভিক্ষা দিয়ে বেড়াচ্ছে। সাইকিক প্রবলেম নানা ধরনের আছে, তুই ভালো করে খোঁজ নে, কোনো রকম প্রবলেম দেখলে তুই আস্তে করে সরে আসবি, আমি কোনো রিস্ক নিতে চাই না। ওকে ফাইন, তুমি টেনশন করো না, আমি দেখছি। হ্যাঁ, তো ভালো একটা ছেলে, কি করে যে কি হয়ে গেল গড নোস, আই এম রিয়েলি শকড, বি কেয়ারফুল। কিন্তু বাবা, আমি এখনো হোপলেস না, আমি শেষ দেখতে চাই। কানাডা থেকে তোর ছোট মামা ফোন করেছিল, তুই বরং কানাডাতেই চলে যা, ওখানেই মাস্টার্সটা কমপ্লিট কর। বাবা, আমি অনার্সটা এখানে করেছি, মাস্টার্সটাও এখানে করতে চাই। না, তোর মামা বলছিল ওখানে একটা ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে, তো তুই ওখানে মাস্টার্স করতে গেলে ছেলেটার সাথে পরিচয় হলো, তারপর তুই সিদ্ধান্ত নিলি? না, একদমই ভালো হতো না বাবা। আচ্ছা, তুই আমার মনের অবস্থাটা বুঝতে পারিস না, তোকে নিয়ে তো আমার টেনশন হয়। ঠিক আছে বাবা, কিন্তু পাগলটাকে আর কটা দিন দেখি, ঠিক না করতে পারলে আমি কানাডা চলে যাব। ঠিক আছে, কিন্তু খুব বেশি সময় নিতে পারবি না, যা ডিসিশন নেবি কুইক। ওকে, ডান।
আর কিছু বলবো না? আমি তাহলে এখন নেমে যেতে পারি? যা। থ্যাংক ইউ। কোন দিক যাবো আমরা? আমরা অনেক কি খুলে বসি আমি নিজেও বুঝতেছি না। এটা কি বিয়ে বাড়ি যে বিয়ে লাগাইছে? এটা কি শিক্ষা বোর্ড যে ফর্ম ফিলাপের লাগাইছে? এটা কি হাসপাতাল? আমার তো মনে হইতেছে স্যার আর কয়দিন পর শহরের কোনো মেডিকেল কলেজে কেউ যাইব না, সব এখানে আইব। এক কাম করি স্যার, একজন সার্জনের চাকরি দিই, হ্যাঁ সকালবেলা আইব আর পেট কাটা শুরু করবো, যত পাথর মাথর কেটে শেষ। আপনার কথা শেষ হয়েছে স্যার? এবার আমি বলি আপনি শুনেন স্যার, ওই যে ভদ্রলোকের মেয়ের বিয়ে ওনাকে দেবেন 1,00,000 টাকা। স্যার জামাই দেখে বিয়ে দিই, টাকা নিয়ে আমি যা বলি আপনি তাই শোনেন। আর যার ছেলের ফর্ম ফিল আপ তাকে দেবেন 50,000, বাকি সবাইকে 25,000 টাকা করে দেবেন। ঠিক আছে ঠিক আছে। এই যে স্যার জেনুইন কেস আয় পড়ছে, পাওনাদার আমাদের কাছে টাকা পাবে না কিসে? ওই যে স্যার কালকে 20,00,000 টাকা দিবার চেয়েছিলেন, 5,00,000 দিছে আর 15,00,000 পাইবো। এ দাদি আয় না আয় না, 85,00,000 15,00,000 পাইবেন জানি, মনে আছে আমাকে বলি নাই। মানি ইজ প্রবলেম। বুড়িমা কেমন আছেন? ভালো আছি। কালকে না আপনাকে 5,00,000 টাকা দিলাম, সেটাকে কিভাবে খরচ করলেন? এত তাড়াতাড়ি আবার আসছেন? কেমনে আর খরচা করবো স্যার, বাড়ি ভিটে যার কাছে বন্ধক রাখছে, হারে যায় কাল 5,00,000 টাকা দিছে, আজকে বাকি 15,00,000 টাকা নিয়ে যায় তারে দিব, তারপর বাড়ি ভিটে ছুটাইব। আপনি কিভাবে জানেন? আপনি কি জ্যোতিষী? স্যার গ্রামে তো এইরকম ঘটনাই ঘটে। আপনি চুপ করেন, আমি ওনার সঙ্গে কথা বলছি। বুড়িমা এই যে 5,00,000 টাকা আপনি কিভাবে খরচ করলেন বলেন তো একদিনের মধ্যে?15,00,000 টাকা নিয়ে যায় ফোলা পানে দেখাইবেন না, একটা পিতলের কলসির মধ্যে ভইরা যে চকিটি হয়ে থাকেন এই চকির নিচে মাটিতে পুঁতে রাখবেন। স্যার 15,00,000 টাকা কি ফিতরের কলসিতে ধরবো? ধরবো না স্যার, একটা সিন্দুক লাগবো। এখন একটা লোহার সিন্দুক কিনে নেবেন, এই সিন্দুকের ভিতরে 15,00,000 টাকা রাখবেন। স্যার সিন্দুক কিনতে তো আবার 1,00,000 টাকা লাগবো, আবার 1,00,000 টাকা দিমু 15,00,000 আর 1,16,00,000। না এই এত টাকা দিবার পাবো না, 15,00,000 দিমু, আপনি 1,00,000 দিয়ে একটা সিন্দুক কিনবেন, তারপরে সিন্দুকের ভিতরে বাকি 14,00,000 রাখবেন, ঠিক আছে? সিন্দুক থাকবো চকির নিচে, প্রত্যেক দিন সকালবেলা একটা করে নোট বাইর করবেন, কৈতরের বাচ্চা কিনবেন, বাকি খরচাপাতি করবেন, ঠিক আছে? এত টাকা নেবেন কেমনে? বাবা স্যার ভালো ফুটিয়ে নিয়ে এসে এই 80,000 টাকা দে। থামেন, আজকে ওনাকে কোনো টাকা দেবো না। কেন স্যার টাকা দেবো না কেন? পাওনা দত্ত জবান দিছি না। আমি 15,00,000 না ওনাকে 30,00,000 টাকা দেবো, তার আগে একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ স্যার? আপনি বুড়িমার সঙ্গে যাবেন, তার যে ছেলে মেয়েরা ওনার 5,00,000 টাকা কেড়ে নিয়েছে তাদেরকে খুঁজে বের করবেন, ধরে নিয়ে আসবেন, আমি থানায় দেবো তাদের। স্যার আমি গেলে আমার মাইরা ফুইতা রাখবো। ঠিক আছে আপনাকে যেতে হবে না। বাচ্চু জি স্যার, তুমি বুড়িমার সাথে যাও, সাথে পুলিশ নিয়ে যাবে। জি স্যার। দরকার নেই স্যার, বাচ্চু ঝামেলা নিব কে? আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি যামু, দরকার হলে মরে যামু, ভালো কামের লেগে শহীদ। ঠিক আছে তাহলে আপনি নিয়ে যান, আমার গাড়িটা নিয়ে যান, আমি এখন একটু বাসায় যাব, আমি পরে বের হবো। ওকে এভরি স্যার। আপনাকে আমি বলছি যে ভালো করে ধরে নিয়ে যান। আচ্ছা গাড়ি চাই বাড়ি চাই, প্রবলেম ইয়েস মানি ইজ প্রবলেম, ঘুম নাই টেনশন এমনি এনে হবে না, প্রাণ চাই গুলশান পনানি ফিকে হয়ে আসি আজ, যেতে হবে আমেরিকা লন্ডন, আমেরিকা লন্ডন, আরো চাই মানি চাই ব্যাংক চাই বিমা চাই। আপনারা ঢাকা শহরে কি করেন? আপনারা না ঢাকা শহর ছাড়তে বলছিলাম। কে বাবা আপনি? কেডা এই আপনি তো চোখে দেন, চোখ বন্ধ রাখছেন কেন? চোখ খুলেন। এই পিচি এই তুই ঢাকা শহরে কি করছ? তোরা না ঢাকা শহর ছাড়তে বলছি। এই পিচি কারে কোন? পিচি কারে কোন? আবার তুই তো কারে করতেছেন না? দেখো না আবার কিভাবে তাকায় আছে, একদম
বলতে চাস তোকে ভিতরে ঢুকিয়ে দিমু। এই মিয়া আপনি বস্তি দিয়ে গেলাম, আপনি বস্তি ছাড়ছেন ঠিকই, ঢাকা শহরে কি করতেছেন? কইলি হইছে আপনার কথা, আমি বস্তি ছাড়ছি তাই তো বেশি, ঢাকা শহর ছেড়ে দন লাগবো, ঢাকা শহর কি আনলেন না? আপনি যাবেন না কেন? আপনার আমি গয়না গয়না এক লাখ টাকা দিই না ঢাকা শহর ছাড়ার জন্য। হ্যাঁ টাকা দিছেন, টাকা দিয়ে কি আপনি আমার কিনে লয়ে গেছেন নাকি? এরকম টাকা আমাকে মেলামেশে দেন। হ্যালো, হাই শালার ভাই, তার মানে গত সপ্তাহে আমি 20 বস্তা সিমেন্ট আর রড পাঠিয়ে দিলাম, ছাদের ডালাই জানি ঠিক মতো হয়, যদি চুরির ধান্দায় থাকস তাইলে কিন্তু তোর খাইছি আমি। শালা জানি কুতার খান, খালি কতক্ষণ পরে পরে ফোন, খালি ফোন, কে কাম করার রাস্তা তুই কিছু বুঝস না? এই ফোন রাখেন। আরে আপনি রাখেন, আমার কামের ফোন। হ্যাঁ পাঠামো, আবারও পাঠামো, যতটি লাগে আমি পাঠিয়ে দিবো। ঠিক আছে, তো কাম ঠিক মতো করিস, দরকার পরে মানুষ আরো 5 জন বাড়িয়ে নিবি, বুঝলি? হ্যাঁ আপনারা আমি ফোন রাখতে বলছি, ফোনটা রাখেন। আচ্ছা ঠিক আছে, ফোন আইসে আমার, আপনি থাকেন কে? হ্যাঁ ফোনে আমি কথা কমো না। এই আপনি থাকেন বস্তিতে, অন্ধসাই যে রাস্তাতে ভিক্ষা করে বেড়াইতেছেন, দামি মোবাইল ইউজ করেন, আবার বাড়িতে রড সিমেন্ট পাঠাইছেন ছাদ ঢালাই দেওয়ার জন্য, আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছেন, আপনি তো দেখি মিয়া পুরাই ফ্রড। ওই মিয়া আমার বাপে ফরড হইছে তো আপনার কি, আপনার এত কিসের সমস্যা হইছে? এই তুই চুপ থাক, ঢাকা শহর ছাড়বেন না আপনি? ঢাকা শহরের মালিক আইছে রে বান্ডে, এগুলো না বাইন্দা ব্যাগ ডালাবো। এই ঠিক হই, চুপ, আরে 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 ঘুম নাই টেনশন, এমিয়ানে হবে না প্রাণ চাই, গুলশান বনানি ফিকে হয়ে আসি আজ। মানি চাই, ব্যাংক চাই, বিমা চাই, ঘুম নাই, ঘুম নাই টেনশন। স্যার ও ইয়েস, মানি ইজ প্রবলেম। কি রে বাচ্চু, কিছু বলবি? স্যার আসছে তো। কে আসছে? ওই যে স্যার। ওই যে মানে কি, এই পৃথিবীতে কি ওই যে নামে কোনো মানুষ আছে? স্যার ওই যে। দেখ বাচ্চু, আমি কিন্তু তোকে অনেক দিন বলেছি যে আকার ইঙ্গিতে আমার সঙ্গে কোনো কথা বলবি না, আমার মাথা কিন্তু গরম হয়ে যায়। তোকে এমন একটা থাপ্পড় মারবো যে তোর মুখের ভিতর জমানো কথাসহ 32টা দাঁত একদম মাটিতে পড়ে যাবে। এখন বল কে এসেছে? স্যার বস্তি, বস্তি আসছে। হোয়াট? বস্তি মানে এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? কে এসছে, সুফিয়া? জি স্যার, সুফিয়া সাথে বাবাও। শোন বাচ্চু, তোকে একটা কথা বলি, মানুষে মানুষে কখনো ভেদাভেদ সৃষ্টি করিস না, ধনী দরিদ্র সবাই মানুষ, কোনো পার্থক্য নেই, অট্টালিকার সাথে বস্তির কোনো পার্থক্য নেই, এই কথাটা মনে রাখবি সবসময়। হ্যাঁ সরি স্যার। ওরা এখন কোথায়? স্যার নিচে ড্রয়িং রুমে বসে রাখছি। ভালো করেছিস, এক কাজ কর, তুই ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর, ঠিক আছে? জি স্যার। তা হঠাৎ করে আপনারা কি কোনো সমস্যা, কিছু লাগবে? স্যার আমার কিছু লাগবো না স্যার, স্যার আমি গরিব মানুষ, আমার বাঁচান স্যার। এই বলছেন কিছু লাগবে না, আবার বলছেন বাঁচাও, মানে কি হয়েছে আমাকে খুলে বলবেন তো? স্যার আমার মা আমার কোনো কথাই শুনে না স্যার, আপনি একটু বুঝান। শোনার মতো হইলে তো শুনতাম। আপনি ওকে কি বলেছেন, কি শুনে নাই? কি সুফিয়া ক, এখন ক স্যারের ক হতচ্ছারি পুরামুখী, এখন চুপ করে আছে আজকে ক। আপনি কোন, আপনি তো কজন আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে আপনি বলেন আমি শুনি। স্যার আমি বুড়ো হয়ে গেছি, বেশি দিন বাঁচুম না, ওর বিয়ের লেগে একটা পোলা ঠিক করছি, পোলার নিজের একটা রিক্সা আছে কিন্তু ও রাজি না। কেন সুফিয়া, তুমি তাকে বিয়ে করবে না কেন? এমনি। শোনো, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও, এই বিয়ের যত টাকা পয়সা লাগে, খরচপত্র লাগে, সব আমি দেবো। তোমার হবু জামাই কী করে, রিক্সা চালায় তো? ওকে রিক্সা চালাতে হবে না, আমি ওর জন্য একটা সিএনজি কিনে দেবো। এবার বলো রাজি? জি না, আমি রাজি না। কী করলি তুই, রাজি না মানি? স্যারের কথায় যদি তুই রাজি না হোক তাহলে তোরে আমি কাইটা কুচু কুচু করে নদীতে ভাসাই দিব। কোথায় কোথায় নদীতে ভাসাই দিতে চান কেন? জীবনও নদীর ধারে নিয়ে গেছেন, নৌকায় চড়াইছেন, আমি ছোট্ট একটা মাই, আমার সকাল রাত কিছু পূরণ করছেন? দেখেন স্যার দেখেন, আমি বাপ হয়ে তোর নৌকাতে ঘুরে দিয়ে যাবো না, আরে তুই বিয়ে কর, তোর জামাই তো ঘুরে দিয়ে যাবো, তোর সাদ আল্লাহ পূরণ করবো। হ্যাঁ জামাই আমার সকাল রাত পূরণ করবো, নদীর ঠিকই নিয়ে যাইবো কিন্তু নৌকায় চড়াইবো না, সুপ্রায় মাইরে ফেলবো তখন বুঝছেন। Never miss another update.